হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো মিশো শাড়ি হল। মিশো থেকে আমি কিছু কটন শাড়ি নিয়েছি আর সেগুলোই তোমাদের সাথে এক এক করে আমি শেয়ার করব। মিশো মহা ইন্ডিয়ান প্রাইস ড্রপ সেল, যেটা 12 আগস্ট আছে, আপ টু 70% অফ পেয়ে যাবে সমস্ত প্রোডাক্টে। আর ফার্স্ট অর্ডারে তোমরা 30% ডিসকাউন্টও পাবে, আর ফ্রি ডেলিভারি, ফ্রি শিপিংও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। কটন শাড়ি, কটন কুর্তি, এগুলো এখন কিন্তু ভীষণই ইন, তো খুব কমফোর্টেবলও থাকে আর সামারের জন্য বেশ ভালো হয়। তো আমি নানান ধরনের কালারের নিয়ে নিয়েছি, যার মধ্যে ব্ল্যাক, ব্লু, রেড, হোয়াইট, ইয়েলো, সব ধরনের কালার আছে। তো সেগুলোই তোমাদের সাথে এক এক করে আমি শেয়ার করব। তার আগে বলে দিই মিশো কি। মিশো হচ্ছে ইন্ডিয়ার ফেভারিট, মোস্ট ফেভারিট অ্যাপ, যেখান থেকে তোমরা নিজের জন্য বাই করতে পারো কিংবা তোমরা প্রোডাক্ট রিসেলও করতে পারো। আর মিশোতে কিন্তু কোনো প্রোডাক্ট লিঙ্ক হয় না, হয় কোড। তো তোমরা ডিসক্রিপশনে দেওয়া ওই কোডটা গিয়ে সার্চ করলে পরে, মিশো অ্যাপে সার্চ করলে পরে সেই ধরনের প্রোডাক্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। আর ডিসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে দেবো অ্যাপের, সেখান থেকে তোমরা যদি ডাউনলোড করো তাহলে তোমরা 30% ডিসকাউন্ট কিংবা 100 রুপিসও ডিসকাউন্ট পেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট শাড়ি, পুরো হলে মানে সব থেকে ফেভারিট শাড়ি এটা বলতে পারো। তাই আমি এটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি। একটা ব্ল্যাক কালারের শাড়ি আছে যেটা কটনের ওপরে আছে, তার সাথে এরকম রেড কালারের পাড় দিয়ে দিয়েছে। এটা একটা ইকাত প্রিন্টের পাড় আছে, যেটা পুরোটাই প্রিন্টেড শাড়ি আছে, কিন্তু এত সুন্দর দেখতে, মানে দেখে মনে হয় না যে সুতির শাড়ি, বা তোমরা এটা নানান ধরনের মানে নানানভাবে তোমরা স্টাইল করতে পারো এই ধরনের শাড়ি। আর এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ পিস থাকে, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে। এখানে সব নাচের সেই মুদ্রাগুলো দেওয়া আছে, যেমন হাতের মুদ্রা হয়, যারা নাচ করো তারা জানবে, তো ওরকমই হাতের মুদ্রা দেওয়া আছে ব্ল্যাকের মধ্যে। ম্যাট ব্ল্যাক ওরকম না, বেশ ব্ল্যাকটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, তার মধ্যে রেড, ইয়েলো, ব্লু দিয়ে এরকম করা আছে, তো খুব সুন্দর লাগছে। সাথে করে এটার ব্লাউজ পিস দিয়ে দিয়েছে, যেটা এরকম সেম, ওটা যেমন ব্ল্যাকের মধ্যে আছে এটা হোয়াইটের মধ্যে আছে, কন্ট্রাস্টে আছে, তাই দেখতে আরও বেশি ভালো লাগছে। তো এই গেল ব্লাউজ পিস, আর এটা হচ্ছে শাড়ি। এটার আঁচলটা তোমাদের একবার দেখিয়ে দেবো। এরকম যেমন পাড়ের ডিজাইনটা দিয়েছে ঠিক তেমনভাবে এটার আঁচলটা দিয়ে দিয়েছে, এরকম রেড কালার আছে। আর এটার ব্লাউজ পিস, তোমরা যদি ব্লাউজ না বানাতে চাও তাহলে এরকম রেড বা ব্ল্যাক দিয়েও পরতে পারো, বেশ ভালো লাগবে দেখতে। আর খুব সফট, আর এগুলো না মানে খুব ইজি হয়, যারা একদম শাড়ি পরতে পারো না তাহলেও মানে তারা পরে ফেলতে পারবে, খুব চটপট করে কুচি হয়ে যায়। তো এই গেল আমার প্রথম শাড়ি, যেটা আমার সব থেকে ফেভারিট শাড়ি, আগে দেখিয়ে দিলাম। এর পরের শাড়িটা দেখাবো, এটাও আমার বেশ পছন্দের শাড়ি, কারণ এটা আছে ব্লু কালারের শাড়ি। ব্লু আর রেডের কম্বিনেশনে আছে, সাথে করে এরকম হোয়াইট আর ব্লু দিয়ে প্রিন্ট আছে, পুরোটাই কিন্তু প্রিন্ট, আর প্লেন এরকম রেডের পাড় গেছে। এটার সাথেও ব্লাউজ পিস দিয়ে দিয়েছে, প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে। আমি কিছু প্রাইস বলছি না, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা ওখান থেকে একবার চেক করে নিতে পারো। তো এটা হচ্ছে এই শাড়িটার ব্লাউজ পিস, আর এই হচ্ছে এটার আঁচল, আঁচলটা এরকম গেছে, আর রানিং ব্লাউজ পিস গেছে এটার সাথে, তো কন্ট্রাস্টে বেশ সুন্দর লাগছেও দেখতে। আর এই হচ্ছে শাড়িটা, পুরোটাই প্রিন্টেড শাড়ি, ব্লু কালারের শাড়ি। তবে আমি এটাই বলবো যে এগুলো যেমন বলেছে যে মলমল শাড়ি, এগুলো কিন্তু মলমল না, মলমল আরও আমার মনে হয় সফট হয়। এটা মানে সুতির শাড়ি বলতে পারো, কটন শাড়ি, একটু ভালো সুতির যেটা হয় সেই কটন শাড়ি। তো এই হচ্ছে ব্লু কালারের ওপরে, ভীষণই ব্রাইট ব্লু। ওটা দেখালাম ব্লু আর হচ্ছে রেডের কম্বিনেশনে, এটা আছে রেড আর ব্লুর কম্বিনেশনে, যারা রেড পছন্দ করো, আমি রেড প্রচণ্ড পছন্দ করি, তো আমার রেড খুবই ভালো লাগে। এখানে দেখো রেড কম্বিনেশনে আছে, রেডের মধ্যে এরকম ব্লু ফ্লাওয়ার দেওয়া, হোয়াইট হচ্ছে পাতা দিয়ে এরকম প্রিন্ট করা আছে। এটাও খুব সফট কিন্তু মলমল নয়, আমার এটাই মনে হয় এটা মলমল নয় কিন্তু সফট কটন শাড়ি বলতে পারো। আর এটার সাথে এরকম পাড় গেছে, এরকম প্রিন্টেড পাড় গেছে, পুরো শাড়িটা এরকম ফ্লাওয়ার দিয়ে প্রিন্ট গেছে, এই নিচেও এরকম পাড় গেছে। আর এই রেডটা মানে খুব ব্রাইট রেড, পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে। এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস দিয়ে দিয়েছে, এই দেখো পরলে খুবই ভালো লাগবে, প্রত্যেকটা শাড়ি কিন্তু পরলে খুবই ভালো মানাবে। গেল শাড়ি, এটার সাথে এরকম প্লেন ব্লাউজ দিয়েছে, এটার সাথে তোমরা অন্য কালারের ব্লাউজ দিয়েও পরতে পারবে, হোয়াইট দিয়েও পরতে পারবে, ব্লু দিয়ে পরতে পারবে, কিন্তু এটার সাথে এরকম রেড কালারের কটন ব্লাউজ পিস দিয়ে দিয়েছে, যেটা তোমাদের স্টিচ করে নিতে হবে।
আর এর পরের শাড়িটা দেখো, যেটা আমি ইয়েলো কালারের নিয়েছি, এটাও এরকম মলমল কটন শাড়ি আছে, ইয়েলোর মধ্যে হোয়াইট দিয়ে প্রিন্ট করা। যে শাড়িগুলো কিন্তু আমি দেখাচ্ছি সেগুলো সব বয়সী সবাই কিন্তু পরতে পারবে, আমার ধরো মা জেঠিমাদের বয়সী যারা আছে তারাও পরতে পারবে, বা যারা কম বয়সী আছে তাহলে তারাও কিন্তু পরতে পারবে। এমনই কালার আমি চুজ করেছি, এটা ইয়েলো কালার আছে, তো এই দেখো কি ব্রাইট ইয়েলো, আর এর মধ্যে গ্রে কালার দিয়ে এরকম প্রিন্ট করা, গ্রে আছে, হোয়াইট দিয়ে এরকম প্রিন্ট করা, সাথে ব্ল্যাক কালারে এরকম প্লেন পাড় দিয়েছে। তো তোমরা ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়েও করতে পারবে, ব্ল্যাক দিয়ে পরলেও কিন্তু বেশ ভালো লাগবে। আমি কিন্তু শাড়িগুলো সব ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়েই পরেছি, ব্ল্যাক ব্লাউজ না, আমার ওটা ক্রপ টপ, তো ওই ক্রপ টপ দিয়েই পরেছি। আর এটার হচ্ছে, এটা গেল ব্লাউজ পিস, আর এইদিকে আছে আঁচলটা, আঁচলটা এরকম রানিং এ গেছে, ব্লাউজ পিসটা এরকম গেছে, আর সাথে করে পুরো শাড়িটা হচ্ছে এরকম ব্রাইট একটা ইয়েলো। তো দেখতেই পাচ্ছ কম্বিনেশনটা কত সুন্দর, গ্রে এর সাথে এরকম ইয়েলো কম্বিনেশন বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, আর এই কালারটাও কিন্তু প্রত্যেককে খুব ভালো মানাবে। আর পুরো শাড়িটা কিন্তু এরকমই প্রিন্ট গেছে, এরকম পাড় গেছে, সাথে করে এরকম ফ্লাওয়ার টাইপ প্রিন্ট করা আছে, পাতা পাতা টাইপের ফ্লাওয়ার এরকম প্রিন্ট করা আছে, যেটা গ্রে আর হচ্ছে হোয়াইট দিয়ে পুরো শাড়িটা এরকম গেছে, বেশ সুন্দর দেখতে শাড়িটা, আর প্রত্যেককে এই কালারটা খুব ভালো মানাবে। আর এরপরে মানে একদম শেষের শাড়িটা দেখিয়ে দেবো, যেটা আমি নিয়েছি হোয়াইট কালারের মধ্যে, হোয়াইটের মধ্যে এরকম ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, যেটা গোলাপ ফুলের প্রিন্ট করা আছে, ইয়েলো, তারপরে মানে অরেঞ্জ, তারপর পিঙ্ক, এরকম প্রিন্ট করা আছে পুরো শাড়িটা, এটার কোনো পাড় বা কিছু নেই, পুরো শাড়িটা এরকম হোয়াইটের মধ্যে প্রিন্ট গেছে। আর এটার ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো, এই যে এটা হচ্ছে এর ব্লাউজ পিসটা, যেটা পিঙ্ক কালারের আছে, একদম হট পিঙ্ক কালারের, পিঙ্কের সাথে এরকম হোয়াইট কম্বিনেশনের শাড়ি কিন্তু খুবই ভালো লাগবে। দেখো এটা হচ্ছে পিঙ্ক আর এটা আছে হোয়াইটের মধ্যে, কত সুন্দর লাগছে দেখতে। আর তোমরা এই রকম হলুদ কালার দিয়েও পড়তে পারো, সেটাও ভালো লাগবে, আর এরকম পিঙ্ক দিয়ে পড়লে তো আর কোনো কথাই নেই, খুবই ভালো লাগবে। সাথে করে তোমরা একটু মানে জাঙ্ক জুয়েলারি পড়তে পারো, কিংবা সিলভার কালারের জুয়েলারি দিয়ে পড়তে পারো, তো খুবই ভালো মানাবে। তো এই গেল আমার লাস্ট শাড়ি, যেটা সাদার উপরে এরকম প্রিন্ট করা আছে, গোলাপের প্রিন্ট করা আছে, খুব সুন্দর দেখতে, খুব স্মার্ট লাগবে পরলে। তো আমি এই কটা শাড়ি নিয়েছি, আশা করি তোমাদের প্রত্যেকটা শাড়ি ভালো লেগেছে। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এবার তোমাদের বলে দিই মিশোতে তোমরা কি করে প্রোডাক্ট অর্ডার দেবে, তোমরা আমার দেওয়া লিঙ্কে গেলে আর ওখান থেকে ডাউনলোড করে নিলে, ওখান থেকে ডাউনলোড করলে তো 30% ডিসকাউন্ট আর 100 রুপিসও কিন্তু তোমরা ডিসকাউন্ট পেতে পারো। আর তারপরে তোমরা গিয়ে দেখবে হোম পেজে, ওখানে ছেলে মেয়ে বাচ্চা, তারপরে তোমাদের জুয়েলারি, হোম ডেকোর, কিচেন আইটেম সব পেয়ে যাবে। তোমাদের কোনো প্রোডাক্ট পছন্দ হলো তখন তোমরা সেটা হোয়াটসঅ্যাপের থ্রুতে কিংবা সোশ্যাল মিডিয়ায় তোমরা শেয়ার করলে, কারোর ধরো সেই প্রোডাক্টটা পছন্দ হলো তখন তোমরা তার অ্যাড্রেসে পাঠাতে পারো, কিংবা নিজের অ্যাড্রেসেও নিতে পারো। তার অ্যাড্রেসে পাঠালে তোমরা ওখানে দেওয়া থাকবে কাস্টমার তোমরা সেল করতে চাইছো না নিজের জন্য নিতে চাইছো, তো ইয়েস আর নো করে তোমরা অপশনটা সিলেক্ট করতে পারো। আর তারপরে তোমরা প্রোডাক্টটা যখন অর্ডার প্লেস করবে তখন তোমরা ধরো তোমরা সেল করতে চাইছো, তোমরা তোমাদের যে মার্জিনটা সেটা অ্যাড করে দিলে, কোনো প্রোডাক্টের প্রাইস আছে 600 টাকা, তোমরা 100 টাকা ওটার মার্জিন অ্যাড করে 700 টাকায় তোমরা প্রোডাক্টটা সেল করতে পারো। আর যদি তোমরা নিজের জন্য না, তাহলে যা প্রাইস আছে সেম প্রাইস রেখে তোমরা অর্ডার প্লেস করতে পারো। এবার তোমরা ধরো সেল করলে আর তারপরে যেটা লাভের অংশটা তোমরা কিন্তু ব্যাংক ট্রান্সফারও করে নিতে পারো, আর সে জানবে না যে তুমি মিশো থেকে পাঠাচ্ছ, সে জানবে যে তুমিই পাঠাচ্ছ, কারণ কোথাও কিন্তু মিশোর নাম মেনশন করা থাকবে না। তো এরকমভাবে তোমরা বাড়িতে বসে নিজেদের বিজনেস স্টার্ট করতে পারো কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। টেক কেয়ার, বাই বাই।